এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ পরিবারই হ্যালো, হ্যাঁ কি খবর বলছি, এই যে টিপিতে যে কথা কচ্ছে কি সত্য আগো? হ্যাঁ ও আচ্ছা মা হতে চলিস, দারুণ খবর। কোরআনের তাফসিরে মুফাসসিরের চেয়ারে বসে সানাই মাহমুদ পরিমণিদেরকে নিয়ে কমেডি না করাই উত্তম, এগুলো সত্যি দৃষ্টিকুটু। আসসালামু আলাইকুম। মানুষের সমালোচনা করাটা খুবই সহজ, যতটা কঠিন কারো প্রশংসা করা। ভালো কাজের প্রশংসা করার লোক খুঁজে পাওয়া খুবই কঠিন, কিন্তু ভুল ত্রুটি সমালোচক বাংলাদেশে অভাব নাই। দর্শক, কবিরবিনসামাদ আমাদের প্রিয় একজন ভাই, যাকে আমরা সবাই ভালোবাসি। তার সুস্থ সাবলীল ইসলামী সংস্কৃতি, নাটক, গান বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের সামাদ ভাই সহজ সরল গ্রামের ভাষায় দেশের নানা অন্যায় অত্যাচার অপরাধের কথা বিভিন্নভাবে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন এবং খুবই ইউনিকভাবে প্রতিবাদ করে যা থেকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। ইদানিং তাফসিরুল কোরআনের বিভিন্ন মাহফিলে তিনি আমন্ত্রিত হয়ে সেখানে গিয়ে দিনের পক্ষে কথা বলছেন, দিনের দাওয়াতি কাজে অংশগ্রহণ করছেন। তিনি যেহেতু হাস্যরসের মানুষ, উপস্থিত শ্রোতা এবং মাহফিল কমিটির অনুরোধে তার স্বভাব সুলভ আচরণ কমেডি গান হাস্যরসও করছেন। কোথাও কোথাও তার ভাইরাল ফোন কলের অভিনয় করে শ্রোতাদেরকে বিনোদন দিচ্ছেন, যদিও এসব শ্রোতা বা মাহফিল কমিটির অনুরোধে তিনি করতে বাধ্য হচ্ছেন। দর্শক, আর এইসব কারণে তিনি ইদানিং ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। অনেকে কাটছাট করে তার বক্তব্যের এক দুই মিনিটের ফানি বিষয়গুলো প্রচার করছেন, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, অনেকেই কষ্ট পাচ্ছে, অনেকেই রাগে ক্ষোভে প্রতিবাদ করছে। তাফসির মাহফিলে এমন হাস্যরস তার অনেক ভক্ত ফলোয়ারও মেনে নিতে পারছে না, সবাই সেটাকে কোরআনের মাহফিলের অপমান হিসাবে ধরে নিচ্ছে। অনেকে নানান ধরনের মন্তব্য করছে, কেউ বলছে কবিরবিনসামাদ ভাই টাকা কামানোর জন্য এই মাহফিলগুলো ব্যবহার করছেন, কেউ বলছে ধর্মের নামে তিনি ধান্দা করছেন। দর্শক, নানা জনে নানা ধরনের মন্তব্য করছেন। যদিও বাংলাদেশের ওয়াজ মাহফিলে যারা প্রফেশনাল বক্তা তারাও মাহফিল জমানোর জন্য বিভিন্ন হাস্যরস এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করে থাকেন। অনেকের মাহফিলে ডিজে নাচ চলে আর মাজারপন্থীদের কথা বাদই দিলাম। যাক, দর্শক আমি এখানে কারো নাম উল্লেখ করতে চাই না। অনেক অনেক বক্তা কমেডিয়ান বাংলাদেশে রয়েছেন যারা তাফসির মাহফিলে কোরআনের কথা বলার জন্য আমন্ত্রিত হন, কিন্তু সেখানে গিয়ে তারা অন্য বক্তাদেরকে গালাগালি করেন, গীবত করেন, তাফসিরের নামে কিচ্ছা কাহিনী এবং বিভিন্ন আপত্তিকর শব্দ ব্যবহার করেন, অথচ তারা দিনের দায়ী হিসেবে আমন্ত্রিত হন। সেখানে কবিরবিনসামাদ একজন কমেডিয়ান হিসেবে পরিচিত, হাস্যরস করে ইসলামিক বিষয় সহ নানা ধরনের অসঙ্গতি জাতির সামনে তুলে ধরেন। মূল কথা, তিনি সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন তার বিনোদন দিয়ে। সেখানে এই সামাদ ভাইকে নিয়ে এত সমালোচনা, কুস করলে দেখা যাবে তাকে হয়তো আমন্ত্রণই করা হয় বিনোদনমূলক কিছু করার জন্যে, উপস্থিত দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্যে। সম্প্রতি তাফসির মাহফিলে পরিমণিকে নিয়ে তার একটি অভিনয় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। দর্শক, সচরাচর তার ইউটিউব চ্যানেল ঠিকানা টিভিতে বিভিন্ন বিষয় নিয়ে ফোন কলে প্রতিবাদ করে যেভাবে ভাইরাল হয়েছেন, সেই ভঙ্গিতেই তাফসির মাহফিলে তিনি পরিমণিকে নিয়ে ফোন কল করেন, যা তার সমালোচকদের সমালোচনা করার সুযোগ বৃদ্ধি করে দিয়েছে এবং তার ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। যদিও একটি ভিডিও ক্লিপে দেখা যায় জনাব কবিরবিনসামাদ ভাই পরিমণির ফোন কলের অভিনয়টি করতে চাননি, তিনি বারবার বলেছেন এই মাহফিলে এই ধরনের ফোন কল করা উচিত নয়, এটি সমালোচনার জন্ম দিবে। তিনি অনেক আপত্তি করার পরও তাকে এই অভিনয়টি এক পর্যায়ে শ্রোতাদের চাপে পড়ে করতে বাধ্য করেছে। ফোন তো করেছি, এনে ফোন করলে সব সমালোচনা আসবে, সব সমালোচনা আসবে। না 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 উস্তাদ, এই সমালোচনা আসবে না। শোনেন শোনেন, ফোন কল আমরা মিডিয়ায় করি, এখানে করলে এগুলো প্রচুর পরিমাণে সমালোচনা হয়, ওটা দরকার নেই। যেটা সমালোচনা হয় সেটা কেন করবো? আল্লাহ আমাদের মাফ করুন, মাফ করুন, মাফ করুন। না 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 না, সাসা সাসা, আমি সাসা যতই বলেন। হ্যাঁ, যাক যাক, এখন তাহলে ওই বিষয় হইল যে এই যে শোনেন, এই যে দেবেন আপনারা ওই সমালোচনা, ওই যে গালি গালাস সব আপনাকে, আমার না। দর্শক, শ্রোতাদের অনুরোধে তো অভিনয়টি করলেন ঠিকই, কিন্তু এখন বাসটা তাকে নিতে হচ্ছে। অনেকেই মনে করছেন সংস্কৃতি আর কোরআনের মাহফিল এক বিষয় নয়, আর তার হেটার্সরা তো পেয়েই বসেছেন। যাই হোক, কবিরবিনসামাদের মতো মানুষদের সমালোচনা করাই যায়, গালিয়ে দেওয়া যায়, কিন্তু একজন কবিরবিনসামাদ হয়ে ওঠা
খুবই কঠিন। দর্শক, কবির বিন সামাদের নাটক, গান, কমেডি সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারে অনেক ভূমিকা রাখছে এবং এটি বর্তমান সময়ের নানা ত্রুটি, বিচ্যুতি, অপকর্ম, অন্যায়ের প্রতিবাদের একটি ভিন্ন ভাষা যা সহজেই সাধারণ মানুষের হৃদয়ে দাগ কাটে। যার তুলনা একমাত্র কবির বিন সামাদ ভাই। দেশ ও জনতাকে জাগিয়ে তুলতে এই দেশে কবির বিন সামাদের মতো মানুষদের ভূমিকা অস্বীকার করার মতো নয়। আসুন তাদের পথকে রুদ্ধ না করে গঠনমূলক সমালোচনা করে তাদের ভুল ত্রুটিগুলি শুধরাতে সাহায্য করি। দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে ইসলামিক সংস্কৃতি বন্ধ করে দিলে অপসংস্কৃতিতে ভরে যাবে এই সমাজ, ধ্বংস হয়ে যাবে দেশ। তাই সুস্থ সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে আসুন আমরা কবির বিন সামাদের মতো মানুষদের পাশে দাঁড়াই। আর কবির বিন সামাদ ভাইকে বলতে চাই, দয়া করে সতর্ক হয়ে আপনি আপনার কাজ করে যান। আর তাফসির মাহফিলগুলোতে এই ধরনের ফোন কল আর দৃষ্টিকটু বিষয়গুলো নিয়ে আলোচনা হাস্যরস না করাই উত্তম। সেটা যদি মাহফিল কমিটির আয়োজকের অনুরোধেও হয়, দর্শকদের অনুরোধেও হয়, এড়িয়ে যেতে হবে। যেখানে যে পরিবেশ সেখানে সেটাই করতে হবে। প্রয়োজনে মাহফিল কমিটিকে বলতে হবে এই ধরনের বিনোদনের জন্যে ইসলামিক সংস্কৃতি প্রোগ্রামের আলাদা আয়োজন করতে। সেখানে বিভিন্ন ইসলামিক শিল্পীরা যাবে, হাস্যরস, কমেডি, গান ইসলামিক রীতিরেওয়াজ মেনে আনন্দ উল্লাস করবে, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের তাফসিরে মুফাসসিরের চেয়ারে বসে সানাই মাহমুদ পরিমণিদেরকে নিয়ে কমেডি না করাই উত্তম। এগুলো সত্যি দৃষ্টিকটু। আশা করি এই ছোটো মানুষের কথাগুলো ভেবে দেখবেন। মা আসসালামা।